কক্সবাজার জেলার রূপসী থানার অন্তর্গত জলডোবা গাঁওত আর জলডোবা গাঁওত এটা যুবকর মৃত্যু। যা দুমাহ আগতে আগরতলাত কাম করবলে গেছিল আর কাম করে থাকতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুক সাবতি লয়। আর ঘর হয়েছে জলডোবার দ্বিতীয় খণ্ড। নাম হল মনিরুজ্জামান আর দেউতার নাম হল ওসমান আলী। হয় এই দৃশ্য মানে মনিরুজ্জামানের ঘরের দৃশ্য মানে দেখাই আসু। আপনাদের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, পেজ হলে ফলো করে দিব। আপনাদের চাই আছে আমিনুর মিডিয়া। ঘটনা হল লড়াটো মোর ভতিজা হয় মনিরুজ্জামান নাম। তো ই মাক দেউতাকক নোখোৱাকৈ ঘৰৰপৰা গৈ কামত গৈছে। আজি দুইমাহ পাৰ হৈ গ'ল। তো কাম কৰি আছে, খোজ খবৰ লৈ আছে, আছে বুলি ভালেই আছে বুলি শুনা পাইছিলোঁ। তাৰপিছত হঠাৎ কৰি আজি 3 বজাত আমি এটা খবৰ পালোঁ যে বিল্ডিঙৰপৰা পৰি গৈছে দুজনৰ আগৰতলা। ইলেক্ট্ৰিক শ্বৰ্ট খাইছিল নেকি আগরতলাত গৈ বিল্ডিংয়ের উপর থেকে ইলেকট্রিক শর্ট খাই পড়ে গেছে। 2 মাস পার হয়ে গেল। ছেলেটার নাম মনিরুজ্জামান। ডিস্ট্রিক্ট কোকরাঝাড় পিএস কাজীগাঁও।